ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। বুধবার রাত থেকেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রবল গোলাবর্ষণ শুরু করেছে পাক রেঞ্জার্সরা। হামলায় শহীদ হয়েছেন এক ভারতীয় জওয়ান, নিহত তিন সাধারণ নাগরিক। হামলার পাল্টা দিচ্ছে ভারতীয় ফৌজ। সূত্রের খবর, বুধবার রাত থেকেই উত্তর কাশ্মীরের উড়ি সেক্টরে মর্টার হামলা শুরু করে পাকিস্তান ফৌজ। ভারী মেশিনগান থেকে ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে অবিরাম গুলি চালাতে থাকে পাক রেঞ্জার্সরা। শুধু তাই নয়, সীমান্তে ভারতের গ্রামগুলিকে লক্ষ্য করে গোলা ছোড়ে পাকিস্তান বাহিনী। ওই হামলায় শহীদ হয়েছেন এক ভারতীয় জওয়ান, নিহত তিন সাধারণ নাগরিক। পাক হামলায় আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত লাগোয়া গ্রামগুলিতেও, অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। এদিকে পাক হামলার কড়া জবাব দিচ্ছে ভারতীয় ফৌজ। ভারতের তরফ থেকেই মর্টার ও মেশিনগান দিয়ে হামলা চালানো হচ্ছে। এহেন পরিস্থিতিতে ফের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত হুঁশিয়ারি দিয়েছিলেন যে পাক সীমান্তে পরিস্থিতি খারাপ হতে পারে।